হয়েছিল তোমাদের? আমাদের মানে আমি টিউশন যাওয়ার পথে রাস্তায় ফুচকা বিক্রি করছিল, সেই জায়গায় ফুচকা খেতে গেলাম, যে ফুচকা খেয়েছিলাম, যে পাঁচটা ফুচকা খেয়েছি, দেশে ভোরবেলায় মানে পায়খানা খুব লাগছিল, মানে দুবার পায়খানা করলাম, যে পায়খানা করে দিয়ে বাড়িতে শুয়ে পড়লাম, যে ভালো তো লাগছে না, দিয়ে সেই যে আবার সে আমার ভাই এসে ভাইকে আমি স্কুল দিতে গেছি, শিশু শিক্ষা কেন্দ্রে স্কুল দিতে গেছি, দিয়ে তারা যে আর কি স্কুলে গেছিলাম, সে জায়গাতে আমি স্কুল দিতে গেছি, দিয়ে স্কুলে দিয়ে আসার সময় আসার সময় খুব গম্ভীর হতে লাগলো, যা থাকতে পারছিলাম না, তাড়াতাড়ি বাড়ি চলে এলাম, যে বাড়ির বাথরুমে ঢুকলাম, তারা বেরোতে পারলাম না, দিয়ে আমি এখানে শুয়ে পড়লাম বাথরুমে, দিয়ে তারপর আমার বাড়ির লোকরা চলে এলো, দিয়ে আমাকে এখানে নিয়ে নষ্ট। কি হয়েছে তোমার? কি খেয়েছিলে? ফুচকা খেয়েছিলাম। কি নাম তোমার? আমাদের গ্রামে একজন বাড়ির পাশে যে ফুচকা তৈরি করে তার কাছে আমরা রেগুলারই খাই, সেই রেগুলারই আমরা প্রত্যেক গ্রামের লোকে সবাই খাই ওর কাছে, উনি পরিষ্কার পরিচ্ছন্নভাবে করে, আমরা খেতেও ভালোবাসি। হঠাৎ করে আজ কালকে গেল কালকে, সেই রাতে আমরা সবাই মিলে আমরা ফুচকা খেয়েছিলাম গ্রামে সবাই, সেই ফুচকা খেয়ে আমাদের এই অবস্থা, আর আমাদের ফুচকা খেয়ে শুধু ফুচকা শুধু হালুনি কাঁপুনি শুধু কাঁপুনি, আর মানে মাথায় ব্যথা, মাথা কেউ কিন্তু তুলতে পারছে না। কতজন ভর্তি হয়েছে? মিনিমাম 45-40 জন ভর্তি হয়েছে, আমরা যতজন খেয়েছি ততজন ভর্তি হয়ে আছে, আর মানে রেগুলার উনি কিন্তু রেগুলারই করে ফুচকা, আমরা রেগুলারই খাই, হঠাৎ করে কালকে আমাদের খেয়ে সবারই ভেতরে শুধু হালুনি আর কাঁপুনি আর ওই মাথায় ব্যথা, গা বমিমি করছে কিন্তু কেউ সেটা বমি হচ্ছে না। কি নাম তোমার? আমার নাম রামপ্রসাদ বাইন, বাড়ি মালঞ্জ। কি হয়েছিল তোমার? কিসের জন্য? ফুচকা খেয়েছিলে। কি নাম তোমার? কিসে পড়ো? আমার ডেলিভারি মা খেয়েছে, ওখানে পড়ে আছে, তবে তো এই রুমে দিলে ভালো, তবে এই ঘর আর ঘর করছে আমার বেশি অসুবিধা লাগে। একটু শীত বাথরুম সব থাকে।